হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আবারও চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। সাথে আছে কে? ঐশানি। আমাদের সাথে আজকে ঐশানি আছে। তো আজকের ব্লগে, যদিও আজকে আমরা কি করছি বা আজকে কি কেন, আজকে আমরা কিছুই করছি না, আজকে ছুটি, আজকে লেবার ডের ছুটি। এটা একটা লং উইকেন্ড ছিল আর আজকে আবার ছুটি, কিন্তু আমাদের জন্য কোনো ব্যাপার না। আজকে ঐশানির বাবা গেছে, বললাবে কাজ আছে, তো আমাদের এই উইকেন্ডে সেরকম কোথাও যাওয়া হয়নি, ঘুরতে মানে ঘুরতে আমরা কোথাও যাইনি এইবারে। আর আজকেও সেরকম কোনো প্ল্যান নেই। আর বাইরে ওয়েদারটাও মানে মেঘলা হয়ে আছে, খুব গরম মেঘলা হয়ে আছে। তো আনঅফিশিয়ালি এইটা এন্ড অফ সামার হলেও, কিন্তু এখনও সামার ভালো মতনই আছে, গরমটা ভালো মতনই আছে, এখনও ফল শুরু হয়নি। তো যাই হোক, তো ভাবলাম যে একটা ব্লগ করা যাক, বাট আজকে সেরকম কিছু তেমন কিছু হচ্ছেও না বাড়িতে বা কি, যেটা তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করবো। তবে হ্যাঁ, কালকে আমরা একটু গেছিলাম আমাদের টুকটাক কিছু জিনিসপত্র আনার জন্যে, আর মাছ কিনতে গিয়েছিলাম, তাই তো? মাছ কিনতে গেছিলাম। তো আমরা মাছটা কিনে নিয়ে এসেছি, রুই মাছ কিনেছি, তো তোমাদের সাথে ওটাই শেয়ার করব যে ওইখানে গেছিলো মাছের বাজারে। তো আমাদের এখানকার আমেরিকার মাছের বাজারটা কেমন সেটা তোমাদেরকে দেখাবো এই ব্লগে। ছোট্ট একটা ব্লগ করার ওই জন্যই ইচ্ছে ছিল, তো ওইটাই করছি, ব্লগটা বেশি বড় করব না। তো সেখানে আমি মনে হয় শেয়ার করেছিলাম আগে কোনো একটা ব্লগে যখন ওখানে গিয়েছিলাম, কিন্তু আমার ঠিক মনে পড়ছে না। হ্যাঁ, হয়তো করেছিলাম। তো ওটা একটা ইন্টারন্যাশনাল মানে ওই তো এই তো হ্যাঁ তো ইন্টারন্যাশনাল এশিয়ান তোমার মার্কেট ওটা। তো ওখানে সব রকম জিনিস পাওয়া যায়, মানে চাল থেকে শুরু করে ডাল থেকে শুরু করে সবজি সব কিছু, মানে এভরিথিং। হ্যাঁ, ঠাকুরের বাসনও পাওয়া যায়, ঠাকুর মানে পুজো করার যে নানা রকম সরঞ্জাম যা আছে মোটামুটি পাওয়া যায়, সব হলো মোটামুটি পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, থালা বাটি যা যা লাগে আর কি, স্টিলের সেগুলো পাওয়া যায়। তার সাথে সাথে একটা আছে মিট সেকশন, মানে চিকেন আর এগুলো পাওয়া যায়। হ্যাঁ, অবশ্য ফ্রোজেন, সেই মিটটা ফ্রোজেন, আর মাছের একটা পুরো সেকশন আছে, তো সেখানে শুধু মাছ পাওয়া যায় আর সি ফুড যেগুলো, তো সেইগুলো পাওয়া যায়। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। আর ওই যে নিয়ে কেন দেখো এক্সাইটেড হয়ে গেছে, এক্সাইটেড হয়ে গেছে নাকি, ভিডিও হচ্ছে কি ঘেমে গেছে, দেখো চুলটা দেখেই বুঝতে পারছো ঘেমে গেছে, একটু চুল বাঁধতে দেয় না। চুলটা যদি একটা বেঁধে একটু ঝোঁটা করলে, কালকে করা হয়েছিল, তোমরা দেখতে পারবে ওকে। তো যাই হোক, তো সেটা তো কেঁদে দেয়, পুরো চুল একদম ঘেমে গেছে একদম। তো যাই হোক, তো তোমাদের সাথে আমি সেটা শেয়ার করছি, তোমরা দেখো। আর আমি একটুকে নিয়ে যাই, ও প্রচুর ঘেমে গেছে, আমি একটু কাজ করছি না তাই জন্য। হ্যাঁ হ্যাঁ, এইটাই ঠিক, ওকে দেখানো হচ্ছে না বলে ও এরপরে পড়ছে। হ্যাঁ, তো আমি একটু কাজ করছিলাম, তোকে এখানে বসিয়ে দিয়েছিলাম, নিচে খেলছিল প্রথমে নিচে, কিন্তু ওখানে এমন দুষ্টুমি করছে, এটা টানছে ওটা টানছে, একটু হলে ফ্যানটাও পুরো টেনে ফেলে দিত ওই জন্যে। আর এখন গরম যেহেতু, ওই জন্য ফ্যানটা, আর আমাদের এখানে সিলিং ফ্যানের ব্যবস্থা নেই, তাই জন্য তোমার টেবিল ফ্যান বা ওরকমই আছে। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো, আমি মাথায় আরাম করে দিচ্ছি একটু শান্ত করার জন্য। হ্যাঁ, শান্ত করার জন্য, দুষ্টুমি করছো, খুব দুষ্টু হয়ে গেছে। তো যাই হোক, তো তোমরা আজকের ব্লগটা দেখো, ছোটো এই ব্লগটা যদি, আর আজকে এই ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই জানিও, কমেন্ট করে লাইক শেয়ার করো, কমেন্টও করো। আর হ্যাঁ, এখনো অবধি যারা যারা সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটাকে, তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, তাহলে যখনই আমরা কোনো ব্লগ বা ভিডিও শর্টস যাই দেব তখন তোমরা সেটা দেখতে পাবে, মানে একটা নোটিফিকেশান পেয়ে যাবে, তাই তো? ওকে, নোটিফিকেশান পেয়ে যাবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। মাছের বাজারে ঐশানি গিয়ে কী করলো সেটা দেখতে হলে আজকের পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে, দেখতে থাকো। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই আমাদের পাশে থেকো। আগেও এখানে এসেছি অনেকবার, তো মাছের সেকশনটা তোমাদের দেখানো হয়নি, অনেকগুলো মাছ দেখতে পাচ্ছ এখানে, রুই মাছ আর তোমার এটা মনে হয় বোয়াল মাছ বা কিছু হবে। রুই মাছটা তো আমি চিনি, কিন্তু
অনেক মাছ আছে এখানে, আধেক মাছ আমি চিনিও না। আর এখানে ঐশানি মাছও দেখছিল, তার সাথে সাথে এত লোক তাদেরকেও দেখছি, কয়েকটা বাচ্চাও ছিল ওখানে, তো তাদেরকেও দেখছিল। এখানে দেখো মাছ দেখছে, মাছটা দেখেও অবাক, গোটা গোটা মাছ খুব একটা বেশি তো দেখতে পায় না এখানে। আর সবসময় এই সেকশনে গেলে হয়তো সমু গিয়ে অর্ডার করলো নিয়ে চলে এলো, আমি আর ওকে নিয়ে ওখানে যাই না, স্মেলও থাকে। এখানে অনেক রকমের মাছ আছে। তো রুই মাছের তোমার ওই $5 মতন দাম, মানে পার পাউন্ড, তো আমাদের ওই 18 সামথিং মতন পড়েছে একটা মাছ নিয়েছি যেটা। আর তো এখানে দেখতেই পাচ্ছ পমফ্রেট দেখা যাচ্ছে, পমফ্রেটের ঝাল তোমরা নিশ্চয়ই খেয়েছো, বেশ ভালোই লাগে। পমফ্রেটটা এখানে আমি এসে ট্রাই করিনি, পরে একদিন নেবো ওটা। অনেক মাছ আছে, সব কটারই নাম ওখানে লেখা আছে, তার সাথে দামটাও লেখা আছে। সব মাছ আমরা এখানে ট্রাই করে নিই, আমি বেশি রুই কাতলা এগুলোই করি। আর এখানে যেটা আছে স্প্যানিশ ম্যাকারেল, এগুলো স্প্যানিশ ম্যাকারেল, তো এইটা ভালোই খেতে, এক দুবার খেয়েছি, তো আমার ইচ্ছে আছে একবার নিয়ে এসে ট্রাই করা। এখানে তো দেখতেই পাচ্ছি পুঁটি চিংড়ি আমাদের যেটা শ্রিম, এইখানটাতে তোমার আরও কিছু ওই তোমার বাসা বা ওই ধরনের ফিলের মাছ তো ওগুলো রাখা থাকে। তো আর এই দেখো ছবিটা তুলেছি যে যে মাছটা আমরা নিয়ে এসেছি, ওরা কেটে দিয়েছিল। আর এইটা তো তোমার এটাকে বলে পম্পানো, মানে অনেকটাই তোমার পমফ্রেটের মতন কিন্তু নামটা হচ্ছে পম্পানো। আর এগুলো শ্রিম্পের কয়েকটা ছবি তুলেছিলাম, তো তোমার সাথে শেয়ার করলাম। আরও অনেক কিছু নিয়েছি, এই দেখো এটা মুড়ি, অবশ্যই এই প্যাকেটটা আমরা নিই নি জাস্ট ফর, ওরা ধরে পোজ দিয়েছে, না এত বড় মুড়ি রে নিয়ে এসে দুজনে মিলে শেষ করতে পারবো না, তারপরে একবার খুললে ওটা মুড়িটা মিয়েও যায়। তো এখানে সৌম্য ওকে নিয়ে ঘুরে ঘুরে আমিও ঘুরছিলাম ওকে নিয়ে, দিয়ে আমরা মোটামুটি যা যা দরকার ছিল নিয়েছি, সবজি টুবজি সব নিয়েছি। সবজি সেকশনটা আজকে দেখালাম না, নিয়েছি এখানে আমরা হয়ে গেছে, আমরা এখানে চেক আউট করছি। আমরা চেক আউট করে নিয়েছি, এবার বাড়ি ফিরবো। বাইরে বেশ ব্রাইট ওয়েদার, ভাদ্র মাসে যেমন রোদটা ঠিক সেরকমই তেজটা আছে, এখন তো ভাদ্র মাসই, মা এই সময় যত শাড়ি কাপড় এগুলো সব দিত রোদে, ওটা মনে পড়ছে রোদটা দেখে, কিন্তু ওখানে তো পসিবল না, তাই আমার ইচ্ছা থাকলে দিতে পারবো না। আর পুজো তো চলেই এলো, আমাদের বাড়িতে পুজো হয়, এখানে আসার পর থেকে তো দুর্গা পুজোটা ভার্চুয়ালি দেখছি, কোভিডের জন্যে সব জায়গায় ইন পার্সন পুজো হচ্ছিলো না, তো লাস্ট ইয়ার থেকে স্টার্ট হয়েছে, তো লাস্ট ইয়ারে তো বেরোনো হয়নি, তো এবছর ইচ্ছে আছে সব ঠিকঠাক থাকলে ইন পার্সন পুজো অ্যাটেন্ড করার। তো তোমরা প্রে করো যেন আমরা সবাই খুবই ভালো থাকি, সুস্থ থাকি, পুজোটা দুদিনের জন্য হলো আমরা যেন একটু এনজয় করতে পারি। তো তোমরাও খুব ভালোভাবে এনজয় করো, ঐশানি তো সবকিছু ভার্চুয়ালি দেখছে, বাড়ির পুজো ভার্চুয়ালি দেখবে, কিন্তু যদি চোখের সামনে একটু হলেও যদি দেখতে পারে দুর্গা প্রতিমা পুজো এত লোকজন, তাহলে খুব ভালো লাগবে, ও খুব এনজয় করবে। তো দেখা যাক কেমন হয়, যদি যেতে পারি ওখানে তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তোমরাও শেয়ার করো তোমাদের পুজোর শপিং কেমন হলো, পুজো তোমাদের কেমন কাটলো সেগুলোও তোমরা শেয়ার করো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার অন্য কোনো দিন যদি মাছের বাজারে আসা হয় তাহলে একটু ভালো করে ভিডিও করার চেষ্টা করব। আজকে অনেক তাড়াও ছিল তাই সেইভাবে ভিডিও করতে পারিনি, তো এখানেই
ব্লগটা শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা, টেক কেয়ার, স্টে সেফ, থ্যাংকস ফর ওয়াচিং।